গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করেছে বলে দাবি করেন বিএনপির প্রার্থী হাসানুদ্দিন সরকার। রবিবার বিকালে টঙ্গীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। হাসানুদ্দিন সরকার বলেন, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী 2 লাখ ভোটের ব্যবধানে হারবেন আর এটি আশ করতে পেরে তারা নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করেছে। তবে নির্ধারিত দিনের নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ব্যর্থ হলে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে নির্বাচন আদায় করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা হবে। হাসান সরকারের সংবাদ সম্মেলন চলাকালে সেখানে উপস্থিত নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। সকাল থেকে বিভিন্ন স্থানে প্রচারণায় থাকায় নেতাকর্মীরাও নির্বাচন স্থগিতের ঘোষণা জেনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে নির্বাচন স্থগিতের পর আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।